नमस्कार, मैं नवीन रॉय द क्वेरी.com में हिंदी में इसलिए बोल रहा हूँ, फिलहाल मैं मुंबई में हूँ। 26/11 कवरेज करने आए, 26/11 पहले 2008 में हो चुका था। हर साल में जब 26/11 की बात आता है तो हम आ जाते हैं। बार बार आशी कारण से समय का भयंकर घटनार परिप्रेक्षित जे प्रेक्षापट से समय আজমল কাশব থেকে তার জঙ্গিদের যে যে টেরোরিস্ট অ্যাটাক, এটা ভারতবর্ষে মানুষ ভুলে নিক। তাই কালের নিয়মের সঙ্গে সঙ্গে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গে মানুষ হয়তো অনেকে ভুলে গেছেন, কিন্তু যারা শাহাদাত, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যে সমস্ত হেমন্ত কারকারে, অজয় কামতে সাহেব, বিজয় সাবরেস্কার, তুকারাম এবং অনেকে, অজস্র অগণিত মানুষের, আতঙ্কবাদীদের বন্দুকের নলে কিন্তু সেদিন প্রাণ গেছিল। নারিবান পয়েন্ট থেকে শুরু করে কোলাবা থেকে শুরু করে লিওফোর্ট হোটেল, ওবরাই টাইডান্ট, তাজ, সিএ ছত্রপতি শিবাজি টার্মিনাল সে লেকর কামা হসপিটাল তাক, বহুত বড় লম্বা কাহানি হ্যাঁ। ইস কাহানি মে কই না কই ক্যা বতাউ, উস কাহানি মে কই না কই পানি থা, জো উস কাহানি মে, উস ঘটনা মে খুন থা। अभी भी जब टीवी पे देखता हूँ ना, खून खोल जाते एक इंसानियत के तरफ से। फिर भी हर साल इंसान आते हैं यहाँ पर, फूल देते हैं, शहादात को सैल्यूट करते हैं, किंतु हमारा ये समुद्र पारे जो अरब सागर पारे जगह बसे आज मुहूर्ते अरब सागर जे ढेव, अरब सागर ढेव कार्य तो सबाई के जेमन उद्वेलित करे, बहु मानुष एखाने रयेछे, सेदिनो बहु मानुष एखाने छिलो। মুম্বাই নগরী অত্যন্ত স্বপ্ননগরী, মায়ানগরী বলা হয়, মুম্বাইয়ের বাণিজ্যের রাজধানী বলা হয়, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে বিরাট গুরুত্বপূর্ণ। সবথেকে বড় প্রশ্ন সেদিনও ছিল, এই প্রশ্ন এখনও আছে, দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা আইবি কী করছিলেন, দেশের নেভি কী করছিলেন, এ প্রশ্ন আজও উঠছে, কোস্টগার্ড কী করছিলেন, এ প্রশ্ন এখনও উঠছে, মুম্বাইয়ের পুলিশ এবং ইন্টেলিজেন্স তারা কী করছিলেন, এ প্রশ্ন উঠছে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সে সময় নানান প্রশ্ন, সে সময় কংগ্রেস গভর্নমেন্ট মহারাষ্ট্রে, অর্থাৎ এত কিছু নিগরানি ফাঁক দিয়ে কীভাবে করাচি থেকে পোরবন্দর হয়ে তারা চলে এলো জলপথে, বোটে করে তারা কোলাবা হয়ে বুধবাজার থেকে ঢুকে পড়ল। এই যে লম্বা গল্পটা আজকে নতুন করে শোনাবার কোনো প্রয়োজন নেই, হাওয়াটা এখনও বইছে, শীত শীত করে বইছে, শরীরকে কিছুটা লবণাক্ত হাওয়া তো একটু শরীরকে আমাদেরকে ক্লান্তি এনে দিচ্ছে, কিন্তু ক্লান্তি আনছে না, এ কারণে আনছে না যে মানুষগুলো মারা গেছিলো, তাদের জন্য আমরা সারাটা পথ হেঁটে অন্তত সেই রিপোর্টিংটা করার জন্য আমরা এসেছি এখানে। তাই 26/11, 27/11, 28/11, 59 ঘন্টা লড়াইয়ের যে আওয়াজ, AK-47-এর আজ ভি কান পে ভি গুজতা হ্যায় আওয়াজ, यहाँ पर जितने भी इंसान बैठे हुए हैं सबको पूछे, किसी ना किसी से उन्होंने उस कहानी में, उस घटना के साथ जुड़े हुए थे, मतलब उन्होंने देखा है आँखों से। आज मुंबई नगरी अत्यंत शांत ठीक ही, निरापत्ता बेड़े ठीक ही, किंतु गुरुत्वपूर्ण जे भूमिका जैसे से समय पुलिस तरह बुलेट प्रूफ जैकेट नहीं अनेक प्रश्न उठे, तो यगलो नतून कर बलार कि তাই তাজ সেজে উঠেছে, নতুন করে হোটেল ট্রাইডেন্ট, ওবরাই ট্রাইডেন্ট সেজে উঠেছে, কিন্তু লিওফোর্টে এখনও সেই বন্দুকের ইয়েগুলো ক্ষত দাগ আছে। এবং আমরা নারিমান হাউসে গেছিলাম, সেখানেও একই পরিস্থিতি, অর্থাৎ এবং সামগ্রিকভাবে পরিস্থিতিকে আমাদেরকে এ কারণে বলতে বলতে কথা ভারী হচ্ছে, কারণ 15 বছরে পড়লো এই ঘটনার, আর এত মানুষের মৃত্যু, প্রাণ কেড়ে নিয়েছিল এই টেরোরিস্টরা। তাই যতদিন আমরা অন্তত সংবাদ মাধ্যমে সাংবাদিকতা আমি বা সঞ্জিত করব, ততদিন বারবার অন্তত আরব সাগরের পারে সংবাদ এবং সাংবাদিকতার তাগিদে এবং যারা মারা গেছেন সেই পরিবারদের পাশে থাকার আমাদের অবশ্যই এটা আমাদের তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। তাই আজ মন ভালো নেই, এটা বাস্তব সত্য, আরব সাগরে পারে বসে রিপোর্টিং করছি ঠিকই, কখনও বাংলায় কামদুনিতে থাকি, কখনও পুরুলিয়ায় থাকি, সেখানকার ঘটনার সঙ্গে এই ঘটনাকে কখনো মেলাবেন আপনারা দর্শকরা। আমরা কোনোদিন হাওয়ায় গল্প করি না, আমরা হাওয়া কোন দিকে বইতে থাকে সেটা বুঝতে পারি অন্তত আমার চোখ এবং আমার দর্শন দিয়ে। তাই 2008-এর ঘটনার সাক্ষী আজকে 2023-এর যে 26 নভেম্বরের কথাগুলো বলছি, 15 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হলো, এখনও কিন্তু সাংবাদিকতা করছি বলে প্রতিটি ঘটনা কিন্তু এখনও কিন্তু ছত্রে ছত্রে মননে কিন্তু গেঁথে আছে।
তাই আজকে নতুন করে আর রিপিট করছি না সেদিন কি হয়েছিল নতুন করে গল্প সবাই জানেন ভারতবর্ষের মানুষ আমরা শ্রদ্ধা জানাতে এসেছি সেই মানুষদের নমস্কার আমি নয়ন রায় মেরিন ড্রাইভ আমার সঙ্গে খুব সিনিয়র আমার সৌভাগ্য আমার সঙ্গে যিনি ক্যামেরা করে দিচ্ছেন তিনি মুম্বাইয়ের খুব বিখ্যাত ফটোগ্রাফার সঞ্জিত সেন তিনি আমার এই মুহূর্তে কলিগ যিনি আমার সঙ্গে রয়েছেন আমার তার প্রতি আমার রেসপেক্ট আমি নয়ন রায় মেরিন ড্রাইভ দ্য কোয়ারি.কম নমস্কার।